डायरी। আজকের গল্প কোদণ্ড পাহাড়ের মা রহস্য। গল্পটির লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। আমরা গল্পটি নিয়েছি দেশ পাবলিশিং এর কিশোর কর্নেল ৩ এই বইটি থেকে। মূল চরিত্রে রয়েছেন কর্নেল, জয়ন্ত, মিস্টার সিনহা এবং বাবুরাম। গল্পের সূত্রধার আমি সঞ্চিতা, গল্প পাঠে আদিত্য। শুরু হচ্ছে কোদণ্ড পাহাড়ের মা রহস্য। হাতিয়াগড় বনবাংলো চৌকিদার ঘণ্টারাম সাবধান করে দিয়েছিল, সম্প্রতি তল্লাটে নাকি একটা মানুষখেক বাঘের উপদ্রব, কাজেই আমরা যেন সবসময় হুঁশিয়ার থাকি। কিন্তু আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকারের পাল্লায় পড়ে বরাবর যা হয়, এবারেও তাই হলো। হাতিয়াগড় জঙ্গলে কোদণ্ড নামে একটা হাজার দশেক ফুট উঁচু পাহাড় আছে এবং সেই পাহাড় থেকে একটা জলপ্রপাত নেমে প্রকাণ্ড জলাশয় সৃষ্টি করে নদী হয়ে বয়ে গেছে। জলাশয় নাকি প্রচুর মাছ। কর্নেল ছিপ ফেলে সেই মাছ ধরবেন এবং আমাকে অসংখ্য দিব্যি কেটে বলেছিলেন, না ডার্লিং, পাখি প্রজাপতি আর নয়, এবার মাছ, সার্ফ মাছই আমার লক্ষ্য। ছিপে গাঁথতে পারি বা না পারি সেটা বড় কথা নয়, ওই ছিপ ফেলে ফাতনার দিকে তাকিয়ে থাকার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, আর জলটাও খুব স্বচ্ছ, কাজেই বর্ষি টোপের কাছে মাছের আনাগোনা স্পষ্ট দেখা যাবে। আসলে আমি মাছের মনস্তত্ব নিয়ে ইদানিং একটু মাথা ঘামাচ্ছি, কাজেই ডার্লিং। বিশেষ করে মনস্তত্বের কচকচি শোনাচ্ছে, তক্ষুনি রাজি হয়ে যাওয়াই ভালো। তাছাড়া বক্তৃতা শোনার চেয়ে মানুষকে কো বাঘটাকের পেটে গিয়ে লুকোনো আরো ভালো। জলাশয়টি এবং পারিপার্শ্বিক অবশ্য সত্যি সুন্দর, যেন ছবিতে আঁকা ল্যান্ডস্কেপ। অক্টোবরের বিকেলে রোদ্দুরটিও খাসা। কর্নেল ছিপ ফেলে বসে আছেন, স্বচ্ছ জলের তলায় ছোট বড় নানা জাতের মাছের আনাগোনাও দেখতে পাচ্ছি, কিন্তু মাছগুলো বড় শেয়ানা, টোপের আনাচে কানাচে ঘুরঘুর করেই চলে যাচ্ছে, টোপে মুখ দিচ্ছে না। এদিকে আমার বাঘের ভয়, বারবার পেছনটা এবং এদিক ওদিক দেখে নিচ্ছি। বাতাস বন্ধ, কোথাও একটুখানি শব্দ হলেই চমকে উঠছি। কর্নেলের দৃষ্টি কিন্তু ফাতনার দিকে, প্রপাতটা বেশ খানিকটা দূরে বলে জল পড়ার শব্দ অত প্রচণ্ড নয়। আচ্ছা, একটু পরেই গোলমাল বাঁধল। হতচ্ছাড়া বাউন্ডুলে একটা রং বেরঙের প্রজাপতি কোত্থেকে উড়ে এসে ফাতনার ওপর বসল। অমনি যথারীতি প্রকৃতিবিদের মাথা খারাপ হয়ে গেল, ক্যামেরাটা তাক করলেন, কিন্তু ধূর্ত প্রজাপতি বেগতিক বুঝে উড়ে গেল। তখনই বাইনোকুলারে চোখ রেখে কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর জন্তু ছিপটা বলে উধাও হয়ে গেলেন। আমি ডাকতে গিয়ে চুপ করলুম, রাগে ক্ষোভে মুখ দিয়ে কথাই বেরোলো না। একেই বলে স্বভাব যায় না মরলে, কিন্তু কর্নেলের অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই মানুষখেকো বাঘটার আতঙ্ক আমাকে কাঠ করে ফেলল। এমনিতেই কাঠ, সেই মুহূর্তে ছিপের হুইলে ঘড়ঘড় শব্দ হলো এবং শেষে বর্ষিগেলা শক্তিমান একটা মাছ হ্যাচকা টান দিল। ছিপটা আমার হাত থেকে ফসকে গিয়ে জলে পড়ল। শুধু বললাম, এই যা, অমনি বাঁদিকে ঝোপের আড়াল থেকে প্রকৃতিবিদের গলা শুনতে পেলাম। তোমাকে ছিপটার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত। ছিপটা তখন জলের মাঝখানে একবার খাড়া হচ্ছে, একবার কাত হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে বললুম, সরি, কিন্তু আপনি দিব্যি করেছিলেন, পাখি প্রজাপতির পেছনে দৌড়বেন না। কর্নেল ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, অভ্যাস ডার্লিং, অভ্যাস। যাই হোক, ঘণ্টারামই এখন আমাদের ভরসা, তাকে ডেকে এনে দামি ছিপটা উদ্ধার করা দরকার। আশা করি মাছটার লোভে সে। হঠাৎ কোথাও পরপর দুবার কুলির শব্দ শোনা গেল। কর্নেল থেমে গিয়ে কান খাড়া করে শুনলেন, ব্যস্তভাবে বললুম,
কোনো শিকারি নিশ্চয়ই মানুষকে ও বাঘটাকে গুলি করল। কর্নেল বললেন, রাইফেলের গুলির শব্দ। আচ্ছা একবার এসো তো, ব্যাপারটা দেখা যাক। উনি পা বাড়ালে, বলুন, জঙ্গলে কোথায় কোন শিকারি গুলি করলো, খুঁজে বের করবেন কিভাবে? কান জয়ন্ত কান। কর্নেল নিজের একটা কান দেখালেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্মার জঙ্গলে গেরিলা যুদ্ধের ট্রেনিং নিয়েছিল। কোন শব্দ কোন দিকে কত দূর হলো সেটা আজ করতে পারি। চলে এসো। ঘন জঙ্গল আর পাথরের চাঁই ছড়ানো, যেতে যেতে প্রতি মুহূর্তে আশঙ্কা করছি বাঘটা না মরে জখম হয়ে থাকলে, দুইবার তার সামনে গিয়ে পড়ি তো অবস্থা শোচনীয় হবে। তবে কর্নেল আমার আগে যাচ্ছেন সেটাই ভরসা, জখমে বাঘ তার উপরই ঝাঁপ দেবে। ঝাঁপ দিলে আমি আপন প্রাণ বাঁচা বলে পিট্টান দেবই, কোনো মানে হয়? ক্রমশ জঙ্গল ঘন হচ্ছিল, একে তো বিকেলবেলা, তার উপর ঘন এবং উঁচু নিচু গাছের ছায়া আবছা আধার করে রেখেছে। কর্নেল হন্তদন্ত হাঁটছেন, আমি বারবার হোঁচট খাচ্ছি। একখানে একটু খোলামেলা জায়গা, ঘাসে ঢাকা জমি, জমিটার মাঝখানে একটা প্রকাণ্ড পাথর, পাথরের নিচে ঘাসগুলো বেশ উঁচু, তার ভেতরে কি একটা নড়াচড়া চোখে পড়ল। কর্নেল তক্ষুনি দৌড়ে গেলেন, আমিও গিয়ে দেখলুম এক ভয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত দেহে একজন মানুষ পড়ে রয়েছে, পরনে আটো সাটো শিকারির পোশাক, পায়ে হান্টিং জুতো, এক পাশে রাইফেলটা ছিটকে পড়ে আছে, ফালা ফালা পোশাক আর চাপ চাপ রক্ত। কর্নেল তার মুখের কাছে ঝুঁকে গেলে অতি কষ্টে বললেন, বাহ! এবং তারপরে শরীরটা বেঁকে স্থির হয়ে গেল। কর্নেল সোজা হয়ে দাঁড়ালেন, মুখটা গম্ভীর, উত্তেজিত ভাবে বললুম, পা বললেন, মানে মানে বাঘ? কর্নেল, মানুষকে কো বাঘটা ওকে আক্রমণ করেছিল। কর্নেল চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখছেন, তারপর রাইফেলটা কুড়িয়ে নিলেন, চেম্বার খুলে পরীক্ষা করে দেখে আস্তে বললেন, অটোমেটিক রাইফেল, কিন্তু। কর্নেল ঘাসে থাকা জমিটার উপর হুমড়ি খেয়ে কিছুক্ষণ কি সব দেখলেন দেখলেন, জিজ্ঞেস করলুম, কিন্তু কি কর্নেল? কর্নেল বললেন, জয়ন্ত তুমি বডিটা ভাড়া দাও, আর শোনো এই রাইফেলটা নাও, সাবধান, আবার মনে করে দিচ্ছি এটা অটোমেটিক, আর হ্যাঁ এই পাথরটা যথেষ্ট উঁচু আর নিরাপদ, তুমি পাথরটায় বসে বডি ভাড়া দেবে, আমি আসছি। বলে রাইফেলটা আমার হাতে দিয়ে ব্যস্তভাবে জঙ্গলে ঢুকলেন এবং নিপাত্তা হয়ে গেলেন। কোনো আপত্তি করার সুযোগই পেলাম না, হাতে রাইফেল, তাতে কি, এই ভদ্রলোকের অবস্থা কি হয়েছে? শিকারির বইয়ে পড়েছি মানুষকে কো বাঘ অতি কায় ধরত। সাবধানে উঁচু পাথরটার মাথায় চড়ে বসলুম, অদূরে পাহাড়টার কাঁচ ছুঁয়েছে সূর্য, রোদ্দুর ফিকে হয়ে আসছে। এতক্ষণে পাকপাকালি তুমুল কলরব শুরু হলো, কর্নেল কখন ফিরবেন কে জানে, কাছাকাছি জঙ্গলের ভেতর মানুষকে কোটা কোথাও নিশ্চয়ই ওত পেতে আছে, শিকারিটিকে কর্মরিয়ে খেতে আসবে। আচ্ছা তখন ধরা যাক গুলি করলুম, কিন্তু যদি ফসকে যায় গুলি, বাঘটা লাভ দিয়ে আমাকে সর্বনাশ। দর দর করে ঘাম ঝরতে থাকল, জীবনে এমন সাংঘাতিক অবস্থায় কখনো পড়িনি, পাথরটা সবচেয়ে উঁচু অংশে বসে আছি, তাই নিচে রক্তাক্ত মৃতদেহ চোখে পড়ছে না, পড়লে ওই ক্ষত বিক্ষত দেহ দেখে আরো ভয় পেতুম। কিন্তু কর্নেল আমাকে মরা পাহাড়ায় বসিয়ে কোথায় গেলেন? বাংলো এখান থেকে অন্তত 1 কিলোমিটার দূরে, চৌকিদার ঘণ্টারামকে দিয়ে হাতিয়াগড় টাউনশিপে খবর পাঠাবেন কি, কার কাছে খবর পাঠাবেন? হয়তো থানায়। তাহলে এখানে কর্নেল এবং পুলিশ আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে যাবে, এদিকে হাতে টর্চও নেই। এইসব দুর্ভাবনায় অস্থির হচ্ছি, এমন সময় সামনেকার জঙ্গল ফুরে দুজন লোক বেরোলো, তারা হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে এলো।
একজন হিন্দিতে বলল, হায় রাম, বাবুজির বরাতে এই ছিল। তারপর রক্তাক্ত দেহটির দিকে ঝুঁকে কান্নাকাটি শুরু করল। অন্যজন বলল, অত করে বারণ করলাম, বাবুজি শুনলেন না? হায় হায়, কি হইল? জিজ্ঞেস করলুম, এই আপনারা কোত্থেকে আসছেন? প্রথমজন চোখ মুছে বলল, হাতিয়াগড় থেকে বাবুজি। একজন বুড়ো সাহেব খবর দিলেন, আমাদের বাবুজি বাগের পাল্লায় পড়ে মারা গেছেন। দ্বিতীয়জন বলল, এই দেরি করো না, হাতিয়াগড় এখানে বডি পড়ে থাকলে মানুষকে খুব বাঘটা বডি খেতে আসবে, উঠাও উঠাও। প্রথমজন বলল, বাবুজির বন্দুক? বলুন, রাইফেলটা আমার হাতে দেখা মাত্রই সে হাত বাড়ালো। দিন স্যার, বাবুজির খুব শখের বন্দুকটা। এই সময় কাছাকাছি কোথাও জঙ্গলের ভেতর বাঘটা ডাকলো, তারপর চাপা গড় গড় গর্জানিও শুনতে পেলাম। আমি পাথর থেকে নামতেই রাইফেলটা প্রায় ছিনিয়ে নিল প্রথম লোকটা। আবার বাঘের গড় গড় গর্জনাই শুনতে পেলাম। রাইফেলটা বগল দাবা করেই প্রথম লোকটা তাড়া দিল, বাঘটা এসে গেছে, পাটি উঠাও। দুজনেই তাগড়াই চেহারার লোক, গায়ে জোর আছে বোঝা গেল। শিকারি ভদ্রলোকের রক্তাক্ত মৃতদেহ কাঁধে তুলে ওরা ব্যস্তভাবে হাঁটতে শুরু করলো। আমি ওদের অনুসরণ করলুম। জঙ্গলের ভেতরে ততক্ষণে আবছা আধার ঘনিয়েছে, ওরা লম্বা পায়ে দৌড়চ্ছে, নাগাল পাচ্ছি না। খানিকটা এগিয়ে গেছি, ডান দিকে আবার বাঘের গড়গড় গজরানি শুনতে পেলাম। একখানে গাছপালার ফাঁক গলিয়ে একটু ফিকে আলো এসে পড়েছে, সেখানে একটা ঝোপের ফাঁকে বাঘের মাথা দেখতে পেলুম। অমনি আমার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, মাথা খারাপই বটে, না হলে কি করে গাছে চড়ে বসলুম এ ব্যাখ্যা করা যায় না। গাছটা অবশ্য তত উঁচু নয় এবং কয়েকটা ডাল নিচুতে নাগালের মধ্যেই ছিল। যতটা উঁচুতে পারা যায় উঠে গেলুম, হাত ছড়ে গেল, জামা কাপড়ও একটু আধটু ছিঁড়ে গেল। ডালে বসে নিচুর দিকে লক্ষ্য রাখলুম। বাঘটা মরা হাতছাড়া হওয়ার রাগে এবার আমাকেই খাওয়ার জন্য ফন্দি ফিকি করছে কিনা। শিকারের বইয়ে পড়েছি বাঘের গাছে চড়ার কথাও, এটাই এবার দুর্ভাবনার ব্যাপার। কিন্তু বাঘটা আর গজরাচ্ছে না, টোক দুটোকেই চুপি চুপি অনুসরণ করছে। এখন কথা হলো, কর্নেলের কাছেই ওরা ওদের বাবুজির খবর পেয়েছে, অথচ কর্নেল ওদের সাথে এলো না কেন? সম্ভবত ওরা দৌড়ে এসেছে এবং কর্নেল তাই ওদের নাগাল পায়নি। এবার যে কোনো মুহূর্তে এসে পড়বেন, কান খাড়া করে বসে রইল। কতক্ষণ কেটে গেল, জঙ্গল অন্ধকারে ছমছম করতে থাকলো, চারিদিকে নানা রকমের ফুতুরে শব্দ। কাঠ হয়ে বসে আছি, হঠাৎ নিচের দিকে টর্চের আলোর ঝলক দেখতে পেলাম এবং কর্নেলের গলা শুনতে পেলাম, এই যে এইদিকে। সঙ্গে সঙ্গে সাড়া দিলুম, কর্নেল, কর্নেল! নিচ থেকে আমার উপর আলো এসে পড়ল। কর্নেল বললেন, তুমি গাছের ডগায় কি করছো জয়ন্ত? তারপরও স্বভাবসিদ্ধ হা হা অট্টহাসি। রাগ চেপে অতি কষ্টে গাছ থেকে নেমে বললুম, কোনো মানে হয় লোকেদের খবর দিয়ে এতক্ষণ এসে জিজ্ঞেস করছেন গাছের ডগায় কি করছি? কর্নেলের সঙ্গে একজন পুলিশ অফিসার আর জনাদুই কনস্টেবল এসেছেন। কর্নেল আমার কথা শুনে বললেন, লোকেদের খবর দিয়ে মানে যাদের খবর দিতে গিয়েছিলুম তারা তোমার সঙ্গে? অবাক হয়ে বললুম, দুজন লোক তো বডি তুলে নিয়ে গেল, তারাই তো বলল। আমাকে থামিয়ে দিয়ে কর্নেল বলে উঠলেন, মাই গুডনেস, আমার বুদ্ধির ভুল, আমাকে আমাকে নির্ঘাত বাহাদুরেই ধরেছে, এই বা আমাকে এই আগাগোড়া খুলে বলো তো জয়ন্ত। সব শোনার পর কর্নেল বললেন, জয়ন্ত এমন বোকামি করে বসবে ভাবিনি। আচ্ছা যাই হোক, চলুন মিস্টার সিনহা, আগে ঘটনাস্থলটা দেখাই। পুলিশ অফিসারটির নাম মিস্টার সিনহা। তিনি পা বাড়িয়ে বললেন, জয়ন্ত বাবু বলছেন বাঘটাকে সত্যি দেখেছেন, গজরানিও শুনেছেন, কাজেই ব্যাপারটা বড্ড গোলমেলে হয়ে গেল দেখছি।
কর্নেল এদিক ওদিক টর্চের আলো ফেলছিলেন। একখানে আলো পড়তেই বাঘের মাথাটা ঝোপের ফাঁকে দেখা গেল। সবাই থমকে দাঁড়ালাম। কনস্টেবলরা বন্দুক তাক করল। কর্নেল তাদের বললেন, সবুর, ওই খামোকা গুলি খরচ করে লাভ নেই। তারপর নির্ভয়ে এগিয়ে গেলেন ঝোপটার দিকে। বাঘটা আর একটুও গর্জন করছিল না। কর্নেল সোজা গিয়ে বাঘের মাথাটা খামচে ধরলেন এবং হা হা করে হেসে উঠলেন। মিস্টার সিনহা বললেন, এ কি কর্নেল? হ্যাঁ, একটা নিছক দামি মুন্ডু, মানে নকল মুন্ডু। আসলে জয়ন্তকে ভয় দেখাতেই এই চালাকি করেছিল। বললুম, কিন্তু বাঘের ডাক? ওটা নকল। অনেক শিকারি অবিকল বাঘের ডাকের নকল করে বাঘকে আকৃষ্ট করে। জিম কর্বেট বা অ্যান্ডারসনের শিকার কাহিনীতে পড়েছি। আর তাছাড়া জয়ন্ত যে অবস্থায় পড়েছিল, শিয়ালের ডাককে বাঘের ডাক বলে ভুলো তোর। ক্ষুব্ধ হয়ে বললুম, আমি অত বোকা নই। কর্নেল বললেন, মজাটাই যে নিজের বোকামি নিজেই টের পাওয়া যায় না। ডালেন, কেউ এসে মরাটা দাবি করলে সেটা না হয় দেওয়া চলে। হাতে সাংঘাতিক অস্ত্র, মানে রাইফেলটা দেওয়া যায় না। খোলা জায়গাটায় কিছু আলো তখনও আছে। মিস্টার সিনহা ঘাসের উপর রক্তের ছাপ টর্চের আলোয় খুঁটিয়ে দেখছিলেন। বললেন, তালার মাটিটা নরম আছে, কিন্তু সত্যি বাঘের পায়ের ছাপ নেই। নেই, কর্নেল বললেন। সেটাই আমার সন্দেহের কারণ। মিস্টার সিনহা ব্যস্ত হয়ে উঠলেন, বাড়িটা কোথাও পুড়িয়ে নষ্ট করে ফেলবে, এখনই ব্যবস্থা করা দরকার। এতক্ষণে লক্ষ্য করলুম তার হাতে একটা ওয়াকি টকি রয়েছে। বেতারে চাপা গলায় থানায় মেসেজ পাঠালেন। তারপর বললেন, চলেন কর্নেল, ফিরা যাক, আপনাদের বাংলোয় পৌঁছে দিয়ে যাব। সামান্য দূরে জঙ্গলের একধারে পিচের রাস্তা, সেখানে পুলিশের জিপ অপেক্ষা করছিল। বন বাংলোর বারান্দায় বসে কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, জিপটা আর মাস্টার কথা ভেবে এ রাতে আমার ঘুমের 12টা বেজে যাবে ডালি। সকালে কথা কেড়ে বললুম, কিন্তু ওই শিকারি ভদ্রলোক পাণ্ডেজির ব্যাপারটা আমারও ঘুমের 12টা বাজাবে। কর্নেল হাসলেন, ব্যাপারটা অবশ্য রহস্যময়, তবে সেফ তোমার বোকামির জন্য রহস্যটা ঘনীভূত হলো। আরে, তোমার হাতে একটা রাইফেল ছিল জয়ন্ত, 5টা গুলির 3টে ভরা ছিল, তুমি ওদের বডি তুলে নিয়ে যাওয়া ঠেকিয়ে রাখতে পারলে না, যতক্ষণ আমি পৌঁছচ্ছি। আরে, কিন্তু আপনি তো কোনো আভাস দিয়ে যাননি। ঘটনার আকস্মিকতা এটা রেং, 2 গুলির শব্দ, তারপর পাণ্ডেজি বা বলেই শেষ নিঃশ্বাস ফেললেন। বাঘের কথা ভাবা সে মুহূর্তে স্বাভাবিক। তারপর মনে হলো, গুলি খাওয়া বাঘ শিকারের ওপর ঝাঁপ দিলে গর্জন করবে ক্রমাগত, অথচ গর্জনের শব্দ শুনে নিত। তখনই প্রথম সন্দেহ জাগলো, এটা কোনো হত্যাকাণ্ড নয় তো, সম্ভবত আমাদের হঠাৎ গিয়ে পড়ায় এই খুলিরা গা ঢাকা দিয়েছে। তাছাড়া ঘাসের তলায় বাঘের পায়ের ছাপ নেই। আচ্ছা, এই পাণ্ডেজি ভদ্রলোক কে? কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন, তারপর অভ্যাস মতো চোখ বুঝে বললেন, শিবচরণ পাণ্ডে, হাতিয়াগড়ের বনেদি বংশের মানুষ, শিকারের প্রচন্ড নেশা ছিল, আমার একজন পুরনো বন্ধুও বলতে পারো ওকে। তারপর চোখ খুলে চাপা স্বরে বললেন, আসলে পাণ্ডেজির চিঠি পেয়ে এবার আমার এখানে আসা এবং প্রপাতের জলায় মাছ ধরতে যাওয়া। চমকে উঠে বললুম, চিঠি? কি চিঠি? গোয়েন্দাপ্রবর জ্যাকেটের ভেতর পকেট থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে দিলেন। চিঠিটা পড়ে আরও অবাক হয়ে গেলাম।
ইংরেজিতে লেখা চিঠিটার বাংলা করলে এই দাঁড়ায় যে, প্রিয় কর্নেল, সম্প্রতি হাতিয়াগড় এলাকার একটা ধূর্ত মানুষকেকো বাঘের উপদ্রব দেখা দিয়েছে। মানুষকেকো বাঘ ধূর্ত হয়, কিন্তু এই বাঘটা এতটাই ধূর্ত যে তার মানুষ মারার খবরই শুধু শুনি কিন্তু মরার পাত্তা পাই না। খুব খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এটা কোনো ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো কোদণ্ড পাহাড়ের জলপ্রপাতের নিচে যে জলটা আছে সেখানে বাঘটা জল খেতে আসবে ভেবে পরপর তিন দিন তিন রাত্রি ওঁত পেতেছিলাম। প্রতি রাতেই একটা অদ্ভুত জিনিস দেখেছি। প্রপাতের দিকটাতে একটা উঁচু পাথর জল থেকে মাথা তুলেছে, সেটা দেখতে কাছিমের খোলের মতো। ওখানে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে, আলোটা কিছুক্ষণ নড়াচড়া করে তারপর নিভে যায়। এখন কৃষ্ণপক্ষ চলছে, মাঝরাতে জ্যোৎস্নায় সব দেখতে পাই। প্রথমে আলোটা জ্বলে, তারপর দেখি একটা ছোট নৌকো এগিয়ে চলেছে আলোটার দিকে। প্রথম দুটো রাত ভেবেছিলাম জেলে নৌকো মাছ ধরছে, কিন্তু মানুষকেকো বাঘের উপদ্রব চলছে, কাদের এত সাহস হতে পারে। তৃতীয় রাতে জোরালো টর্চের আলো ফেলে নৌকোর লোকগুলোকে ডাকল, অমনি ওরা নৌকো অন্যদিকে ঘুরিয়ে দক্ষিণ পাড়ে চলে গেল। অনেকটা ঘুরে পিচ রাস্তার ব্রিজ হয়ে সেখানে গেলুম, নৌকোটা বাঁধা আছে, লোক নেই, ব্যাপারটা রহস্যময়। সকালে আবার গেলুম সেখানে, নৌকোটাও নেই। আমি এর মাথামুণ্ড কিছু বুঝতে পারছি না, অনুগ্রহ করে রহস্যটা ফাঁস করে যান, শুভেচ্ছা রইল। ইতি শিবচরণ পাণ্ডে। চিঠিটা ফেরত দিয়ে বললুম, রহস্যের গন্ধ পাচ্ছি বটে। রহস্য, কর্নেল দাড়ি নেড়ে সায় দিলেন এবং চওড়া টাকে হাত বুলিয়ে বললেন, তোমার কি মনে হয় জয়ন্ত? একটু হেসে বললুম, আমি তো বোকা। না 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 না, বোকারা গাছে চড়তে পারলেই বুদ্ধি খোলে, এই চীনা প্রবাদ, তুমি গাছে চড়তে পেরেছ ডার্লিং। কথার ভঙ্গিতে আরো হাসি পেয়ে গেল, বললুম, তা ঠিক, তারপর থেকে আমার মাথা সত্যি খুলে গেছে, এখন বুঝতে পারছি ওই জলায় কেউ বা কারা গোপনীয় কিছু করছে, এবং ওই পাণ্ডেজি সেটা দেখে ফেলেছেন বলেই তাকে মেরে ফেলা হলো। আমরা গিয়ে না পড়লে, সরি, আপনি গিয়ে না পড়লে ওটা মানুষকে কো বাঘের হাতে মৃত্যু বলে চালানো সোজা হতো। বাহ, অপূর্ব, খাসা বলেছো ডার্লিং। বৃদ্ধ ঘুঘুর মুখ উজ্জ্বল হয়ে উঠল, প্রশংসায় খুশি হয়ে বললুম, মানুষকে বাঘের ব্যাপারটাও রটানো বলে মনে হচ্ছে, যাতে জঙ্গলের লোকে না ঢোকে। কর্নেল সায় দিলেন, ঠিক ঠিক, বিশেষ করে ওই জলায় জেলেরা মাছ ধরতে যায়, তারাও বাঘের ভয়ে যাতায়াত বন্ধ করেছে। যাই হোক, সকাল ছাড়া আপাতত আর কিছু করার নেই। তবে সত্যি জয়ন্ত, আমার ছিপটাও খুব দামি, আর মাছটাও নিশ্চয়ই বড়। দেখা যাক, ঘণ্টারাম মাছটার লোভে আমার ছিপটা উদ্ধার করে দেয় নাকি। হ্যাঁ, ঘণ্টারাম, 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 ইহারতম। কর্নেল ঘণ্টারামকে ডাকতে থাকলেন। ঘণ্টারামের সাড়া পাওয়া গেল কিচেন থেকে, হ্যাঁ বাবু, যাই। সে রাতের খাবার তৈরি করছিল। এই সময় হঠাৎ কর্নেল মুচকি হেসে চাপা গলায় বললেন, কিন্তু জয়ন্ত, তোমার থিওরিতে একটা খটকা থেকে যাচ্ছে। পাণ্ডেজির শেষ কথাটি বা এই সম্পর্কে তোমার কি বক্তব্য? এবার একটু ঘাবড়ে গেলুম, বললুম, বারহস্য সত্যিই গোলমেল, ওকে যদি মানুষই মেরে থাকে তাহলে পা মানে বাঘ বলতে চাইলেন কেন? বলেই ফের বুদ্ধি খুলে গেল, উত্তেজিতভাবে বললুম, হ্যাঁ বুঝেছি, পাণ্ডেজি নকল বাঘের মুন্ডুটা ঝোপের ফাঁকে দেখেছিলেন, মুন্ডুটা। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, মুন্ডুটা প্লাস্টিকের তৈরি, খেলনার মুখোশ। তুমি ঠিকই বলেছ ডার্লিং, এই নকল মুন্ডু সম্পর্কেই হয়তো পাণ্ডেজির কিছু বক্তব্য ছিল, মৃত্যু সেই কথাটি শেষ করতে দেয়নি। যাই হোক, শেষ পর্যন্ত ব্যাপারটা বারহস্যই আটকে যাচ্ছে দেখছি।
এই নকল বাঘের মুন্ডুর কথাই বা কেন বলতে গেল পাণ্ডেজি? এতক্ষণে ঘণ্টারাম সেলাম দিয়ে ঘরে ঢুকল। কর্নেল বললেন, এসো ঘণ্টারাম, বসো বসো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। ঘণ্টারাম বিনীতভাবে বলল, হ্যাঁ বলি কর্নেল সাহেব। রাতে ভালো ঘুম হয়নি, ভোরের দিকেই বোধহয় ঘুমটা আমাকে বাগে পেয়েছিল। কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। বললেন, নটা বাজে, উঠে পড়ো ডালে। একটু অবাক লাগলো, কর্নেলের প্রাতঃভ্রমণে বেরোনোর অভ্যাস আছে জানি, কিন্তু বরাবর সবখানেই 7টা সাড়ে 7টার মধ্যে ঘোরাঘুরি শেষ করে এসে আমাকে ঘুম থেকে ওঠান, অথচ আজ সকাল 9টা অবধি বাইরে ছিলেন। তারপরেই মনে পড়ে গেল ছিপ উদ্ধারের পরিকল্পনাটা। তাহলে ঘণ্টারামকে নিয়ে প্রপাতের জলায় ছিপ উদ্ধারে গিয়েছিলেন, তাই এত দেরি। বললাম, বলছি ছিপটা পেলেন? কর্নেল গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, না, ঘণ্টারামের ধারণা ছিপ শুদ্ধ মাছটা জলার দক্ষিণ স্রোতের দিকটা চলে গিয়েছিল, এতক্ষণে কয়েক মাইল দূরে চলে গেছে, নদীর ধারে কোনো আদিবাসী বস্তির কাছে গিয়ে পড়লে তো তাদের পেটে মাছটা হজম হয়ে গেছে। অবশ্য ছিপটা উদ্ধার করা যায়, দেখা যাক বলে ইজি চেয়ারে বসলেন, চোখ বন্ধ, দাঁড়িতে আঙুলের চিরুনি করতে থাকলেন। বাথরুম সেরে এসে দেখি টেবিলে ব্রেকফাস্ট রেডি। ঘণ্টারামকে আরও গম্ভীর দেখাচ্ছে। সে চলে গেলে বললুম, আপনি খুব মূর্ছে পড়েছেন দেখছি, কিন্তু ঘণ্টারামের মুখটা বড় বেশি তুম্ব হওয়ার কারণ আশা করি মাছ না পাওয়ার ব্যর্থতা নয়। হ্যাঁ ঠিকই ধরেছ জয়ন্ত, বৃদ্ধ ঘুঘু মিটিমিটি হাসতে থাকলেন। বেচারাকে সাত সকালে বড়শি বেঁধা মাছের বদল একটা মরা ঘাটতে হয়েছে, তার উপর ওর বউকে মরা ঘাটার জন্য এক দফা স্নানও করিয়েছে। মরা? পাণ্ডেজির ডেড বডি। কর্নেল টোস্টে কামড় দিয়ে বললেন, পুলিশ অফিসার মিস্টার সিনহা খুব জেদি মানুষ, পুরো পুলিশ বাহিনী এবং বন দপ্তরের সব কজন রক্ষী মায় রেঞ্জার সাহেবকে লড়িয়ে দিয়েছিলেন। তল্লাটের বন জঙ্গল শ্মশান মশান সারা রাত চষা হয়েছে, বেগুদিক থেকে খুনিরা পাণ্ডেজির ডেড বডি ওই ওই জলার তলার পাথরে বেঁধে ডুবিয়ে রেখেছিল, ঘণ্টারাম সেটা উদ্ধার করেছে, সে মোটা বকশিস পাবে সরকার থেকে, কিন্তু কর্নেল খাওয়ায় মন দিলেন। বললুম, কিন্তু কি? ওই বা, চুপ করে গেলুম। বা রহস্য সত্যি নির্ভেজাল রহস্য। এই সময় দরজা দিয়ে চোখে পড়ল বাংলোর লনে ঘণ্টারামের হামাগুড়ি দেওয়া বাচ্চা সেই নকল বাঘের মুন্ডুটা নিয়ে খেলছে। তার মা হঠাৎ এসে বাচ্চাটাকে বকাবকি করে কোলে তুলে নিল এবং মুন্ডুটা ছুঁড়ে ফেলে দিল। বুঝলাম ঘণ্টারামের বউ ওটাকে অলক্ষণে ভেবেছে, কিন্তু মুন্ডুটা কি কর্নেল বাচ্চাটাকে উপহার দিয়েছিলেন? প্রখ্যাত গোয়েন্দা প্রবর কিভাবে সেটা আঁচ করে বললেন, ঘণ্টারামের বউ খুব ভয় পেয়ে গেছে জয়ন্ত, ওর ধারণা জীবজন্তুর নকল মুন্ডু বানানো ঠিক নয়, এতে তাদের ঠাট্টা করা হয়, তার উপর আবার ওই মানুষকে গো বাঘ তার নকল মুন্ডু, মানুষকে গো বাঘটা দেখে আগুন হয়ে গেছে এতে। কর্নেল অট্টহাসি হাসলেন, একটু পরে কফিতে মন দিলেন, ওর প্রিয় পানীয়। বললুম, জলার সেই কাছিমের খোলের মতো পাথরটা পুলিশ পরীক্ষা করলো না? ওখানেই তো পাণ্ডেজি আলো দেখেছিলেন। নিরেট পাথর, কর্নেল চুরুট জেলে ধোঁয়া উড়িয়ে বললেন। নৌকো নিয়ে ওখানে গিয়েছিল, তাছাড়া পাথরটা বিজয় পিছল,
শ্যাওলা জমে আছে, ওঠা কঠিন, উঠলেও দাঁড়িয়ে থাকা যায় না। আর ওই মিস্টার সিনহা পাহাড়কে জলে পড়ে গেলেন, পুলিশের উর্দি রিভলভার সব সব একবার ভিজে খেলেন। একটু ভেবে বললুম, তাহলে আলোটা অন্য কোথাও থেকে দেখে থাকবেন পাণ্ডেজি, দূর থেকে দেখলে ভুল হতেই পারে। কর্নেল উঠে দাঁড়ালেন, চলো বেরোনো যাক। ছিপ উদ্ধারে নাকি? কোনটারামকে সে দায়িত্ব দিয়েছি। আমরা কোদণ্ড পাহাড়ের জলপ্রপাতের মাথায় উঠবো ডার্লিং, একটু কষ্টকর, তবে তোমার তো আবার মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং নেওয়া আছে, এসো বেরিয়ে পড়ি। এই খেয়ালি বুড়োর পাল্লায় পড়ে অনেকবার ভুগেছি, কিন্তু সে কথা বলতে গেলেই উনি আমার মাথার ঘিলুর দিকে আঙুল তুলবেন, সবই নাকি আমার বোকামির ফল, কাজেই কথা না বাড়ানোই ভালো। তবে এবারকার কোদণ্ড পর্বতারোহণ মন্দ লাগছিল না, প্রপাতটা শুধু সুন্দর নয়, যেন একটা প্রাকৃতিক অর্কেস্ট্রাও। তাছাড়া দুধারে বৃক্ষলতা এবং রং বেরঙের ফুলে সাজানো, ফুল থাকলে প্রজাপতি থাকবে এবং গাছ থাকলে পাখি। প্রকৃতিবিদ প্রপাতের মাথায় চড়তে চড়তে প্রচুর ছবি তুললেন, বাইনোকুলার চোখে রেখে কতবার থেমে পড়লেন। আমি যখন মাথায় প্রায় পৌঁছে গেছি, তখন উনি 20 ফুটের নিচে একটা পাথরের চাতালে দাঁড়িয়ে ক্যামেরা তাক করছেন। ওপরে আসলে একটা নদী, নদীটা এখানে এসে নিচে ঝাঁপ দিয়ে প্রপাত সৃষ্টি করেছে, গনগনের উদ্দুর, তাতে পাহাড়ে চড়ার পরিশ্রম, হাঁপ ধরে গেছে। একটা ঝাঁকড়া গাছের ছায়ায় গিয়ে দাঁড়ালু, সেখানে পাথর মাটি মিশে আছে, ঘন জঙ্গল। দূরে উত্তরে বনবাংলোটি দেখা যাচ্ছিল। ক্লান্তভাবে গাছের নিচে পাথরটাতে বসেছি, পিছন থেকে মচমচ শব্দ হলো। ঘুরে দেখার সঙ্গে সঙ্গে দুটো লোক বাঘের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং মুখে টেপ সেটে দিল। চেঁচানোর সুযোগই পেলুম না। কাল বিকেলে দেখা সেই দুটো লোকই বটে, একজন একটা ছুরি গলায় ঠেকিয়েছিল, কাজেই হাত পা নাড়ানো বা ধস্তাধস্তির উপায় নেই, গলায় ছুরি ঢুকে যাবে। তারপর আমার চোখে রুমাল পড়ল এবং টের পেলুম আমি ওদের কাঁধে। কাল বিকেলে পাণ্ডেজির মরা যেভাবে বই নিয়ে যাচ্ছিল, সেভাবেই আমাকেও নিয়ে ওরা চলল। কতক্ষণ পরে কাঁধ থেকে আমাকে নামিয়ে বসিয়ে দিল, তারপর চোখ থেকে রুমালটা খুলে নিল, মুখের টেপটা কিন্তু খুলল না। জায়গাটা প্রথম কিছুক্ষণ অন্ধকার মনে হচ্ছিল, একটু পরে দৃষ্টি পরিষ্কার হতে দেখলাম এটা একটা মন্দির, ফাটল ধরা এবং পুরো মন্দির, দেওয়াল ফুঁড়ে শিকড় বাকড় বেরিয়েছে, সামনে বেদির ওপর শিবলিঙ্গ, বেদির এক পাশে একজন গাবদা গোবদা সন্ডামার্কা চেহারার লোক পা ঝুলিয়ে বসে আছে, পেল্লায় গোফ, কুতকুতে চোখে ক্রূর হাসি। সে খৈনি ডলছিল, খৈনিটা দুই সাঙাতকে বিলি করে বাকিটা নিজের মুখে ঢোকাল, তারপর হিন্দিতে বলল, টেপটা খুলে দে, কোথা বার করি। হ্যাচকা টানে আমার মুখে টেপটা খুলল একজন, যন্ত্রণায় আ করে উঠলুম। বেদির লোকটা বলল, ছোটা টিকটিকি, আর বলতো ও পাণ্ডে বেটার ছেলে মরার আগে কি বলেছে। ভয় ভয় বললুম, বা চাপ বলেই সে পাশ থেকে একটা জিনিস তুলে ধরল, জিনিসটা অবিকল মানুষের হাতের করুন, কিন্তু পাঁচটা আঙুল নখের মতন বাঁকা এবং ধারালো। দেখেছিস? হ্যাঁ, পাগনাক, এই পাণ্ডের মতন ফালা ফালা করে ফেলবো, মিনতি করে বললুম, বিশ্বাস করুন পাণ্ডেজি শুধু বা বলেই মরে যান। শুধু বা আর কিছু নাই, লোকটা তার সাঙাত দুটোকে বলল, শোন তোরা এবার বুড্ডা টিকটিকিটাকে ধরে নিয়ে আয়, আর বেশি বেগর বাই করলে ছুড়ে ওই প্রপাতের জেলে ফেলে দিবি। ওরা তক্ষণি বেরিয়ে গেল। কর্নেলের জন্য ভয় কাঠ হয়ে রইল, চোখে বায়নকুলার রাখলে
ওর আর কোনো দিকে মন থাকে না, সেটাই ভাববার কথা। লোকটা বলল, লোক ও বা মানে কি বুঝেছিস বল। আগে বা মানে তো বাঘ। আর ও দাড়িওয়ালা বুড়া কি বুঝেছে? সেটা ওর মুখে শুনবেন, আমাকে তো উনি খুলে কিছু বলেন। লোকটা উঠে দাঁড়ালো, বলল, বড় দেরি করছে। আরে হুলোটা কি, একটা বাহাত্তরের বুড়োকে ধরতে এতক্ষণ লাগছে? বলে সে মন্দিরের দরজার কাছে গেল, তারপর আপন মনে গজগজ করতে থাকলো। এই সুযোগ ছাড়া ঠিক হবে না, গায়ের জোরে ওর সঙ্গে এটে ওঠা যাবে না, তাই নিঃশব্দে হাত বাড়িয়ে বেদি থেকে বাঘনোটটা তুলে নিলাম। কিন্তু লোকটা কিভাবে যেন টের পেয়ে ঘুরে দাঁড়ালো, তারপর আমার হাতে ওটা দেখেই পকেট থেকে ছুরি বের করলো। আমার হাতে বাঘনক, ওর হাতে ছুরি, পরস্পর পরস্পরকে তাক করছি এবং দুজনের মুখ থেকেই হুম হাম গর্জন বেরোচ্ছে। দুজনে বেদি চক্কর দিচ্ছি, আমিও মরিয়া সেও মরিয়া। হঠাৎ সেই সময় শিবলিঙ্গটা নড়তে শুরু করলো, তারপর এক পাশে কাত হয়ে পড়ে গেল এবং আমাদের দুজনকেই হক চকিয়ে দিয়ে একটা মুন্ডু বেরোলো। মুন্ডুটিতে টুপি এবং সাদা দাঁড়ি, সেটি বিখ্যাত ঘুঘুবুড়ো কর্নেল নীলাদ্রি সরকারের। নাকি স্বপ্ন দেখছি? না স্বপ্ন নয়। এক লাফে কর্নেল বেদি ফুরে বেরিয়ে এসে রিভলভার তাক করলেন লোকটার দিকে। সে ছুরি ফেলে দিয়েই দুহাত ওপরে তুলল এবং দেওয়ালে সেটে গেল। কর্নেল অট্ট হাসি হাসলেন। মন্দিরের ভেতরে যেন বাজ পড়ার শব্দ। বললেন, কি বাবুরাম, কেমন শব্দ? সব বাজ্রান্ত, ব্রাভো, এই তো চাই। বাইরে ধূপধাপ শব্দ শোনা গেল। পুলিশ অফিসার মিস্টার সিনহাকে আসতে দেখল, সঙ্গে কয়েকজন কনস্টেবল। তারা এই বাবুরামের দুই সাঙ্গাতের হাতে হাতে দড়ি এবং সেই দড়ি কোমরে পরিয়ে টেনে আনছেন, যেন এই মন্দিরে জোড়া বাটা বলি দেওয়ার জন্য আনা হচ্ছে। কর্নেল ডাকলেন, ভেতরে আসুন মিস্টার সিনহা, স্বয়ং বাবাজি ধরা পড়েছে। মিস্টার সিনহা ঢুকে এই দৃশ্যটা দেখে একচোট হাসলেন। দুজন কনস্টেবল বাবুরামের হাতে হাতকড়া এঁটে দিল। মিস্টার সিনহা এবার উল্টানো শিবলিঙ্গ দেখে অবাক হয়ে বললেন, এ কি? কর্নেল বললেন, ওখান দিয়ে আমার আবির্ভাব ঘটেছে, একটু দেরি হলে রক্তারক্তি হয়ে যেত, আসলে ওটা একটা সুড়ঙ্গ পথ। মিস্টার সিনহা উকি মেরে দেখে বললেন, কি আশ্চর্য। কর্নেল বললেন, প্রপাতের একধারে দাঁড়িয়ে পাথরের আড়ালে একটা হোকর আবিষ্কার করেছিল, ঢুকে দেখি এটাই সে সুড়ঙ্গ পথ, ধাপে ধাপে কোদণ্ড দেবের মন্দিরের উঠে এসেছে। হ্যাঁ, আসল কথাটা বলা দরকার, ঘণ্টারামই বলেছিল এই মন্দিরের তলায় নাকি একটা সুড়ঙ্গ পথ আসে, সেখানে তার মাস্তুতো ভাই দাগি আসামি ফেরার এই বাবুরাম লুকিয়ে থাকে বলে তার ধারণা। ঘণ্টারাম খুব নীতিবাগেশ লোক, তাকে সরকার থেকে পুরস্কার পাইয়ে দেবে মিস্টার সিং। তবে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, কথা মতন আপনি দলবল নিয়ে এখানে না এসে পড়লে জয়ন্ত বেচারাও। রেগে মেগে বললুম, বাঘনক দিয়ে না একদম বাবুরামকে পা বানিয়ে ছাড়তুম। কর্নেল হাসলেন, খুনের দায় পড়তে ডালেন। যাই হোক মিস্টার সিনহা, মন্দিরের তলায় একটা কুঠুরিতে পাণ্ডেজির রাইফেল আর প্রচুর ডাকাতির মাল মজুদ রয়েছে, আসামিদের থানায় পাঠিয়ে দিন, আর আপনার হাতের ওয়াকি টুকিতে একটা মেসেজ পাঠান, জিনিসপত্রগুলো উদ্ধার করা দরকার। বলে আমার হাত থেকে বাঘনকটি নিয়ে কর্নেল মিস্টার সিনহাকে দিলেন এবং আমার কাঁধে হাত রেখে বললেন, চলো ডার্লিং, খুব দখল গেছে তোমার, বাংলায় ফেরা যাক। সেই গাছটার কাছে এসে বললুম, আচ্ছা পা রহস্য ফাঁস হলো, কিন্তু আলো রহস্য? কর্নেল বললেন, তখন আমাকে নিচে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে সেখান থেকে টর্চের আলো দেখাতো বাবুরাম, তখন ওর দলের লোকেরা ডাকাতি করা মাল নৌকায় নিয়ে আসত, আসলে
কোদণ্ড মন্দিরের পেছনে আদিবাসী ছেলেদের একটা বসতি আছে। তারা প্রপাতের নিচে জলের তলায় ওই রাত বিরতে জাল ফেলে মাছ ধরতে যেত। মানুষ খেকো বাঘের ভয়ের চেয়ে পেটের খিদে নামক রাক্ষসের ভয়ে বেশি জয়ন্ত। বেচারারা এত গরিব যে নৌকা কেনার ক্ষমতা নেই, তাই ওরা মাছ ধরে পাহাড়ি পথে বসতিতে ফিরে গেলে তখন বাবুরাম আলোর সংকেত করত। বললুম, ও তাহলে পাণ্ডেজি তীর পেয়েছে, বাবুরাম ডাকাতেরই কীর্তি তাই। হ্যাঁ বলে হঠাৎ কর্নেল বাইনোকুলার চোখে তুললেন এবং ঝোপঝাড় ভেঙে অদৃশ্য হলেন। বুঝলাম সেই সাংঘাতিক গাছটার তলায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওর অপেক্ষা করতে হবে, তবে আর হামলার ভয়টা নেই। অতএব সেই সুন্দর পাথরটাতে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করায় বাধা নেই। এতক্ষণ শুনছিলেন কৌদণ্ড পাহাড়ের বা রহস্য। গল্প পাঠ জয়ন্ত, প্রথম এবং দ্বিতীয় লোক ও মিস্টার সিনহার চরিত্রে ছিল আদিত্য। কর্নেল, ঘণ্টারাম ও বাবুরামের চরিত্রে ছিল রিক। আমাদের গল্পের আবহ অর্থাৎ সাউন্ড এফেক্ট দিয়েছেন আদিত্য। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।